ঐন্দ্রিলা শর্মা, এখন তাকে কিন্তু লড়াকু অভিনেত্রী বলেই সবাই জানে। তার শরীরে মারণ রোগ বাসা বাঁধলেও মনের জোর দারুণ তার। দ্বিতীয় কেমোথেরাপির আগে ছবিও শেয়ার করলেন তিনি নিজেই। লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা প্রথম কেমো নিয়ে পৌঁছে গিয়েছিলেন শুটিং ফ্লোরে। সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়ে ঐন্দ্রিলা কিন্তু লড়েই যাচ্ছেন মারণ রোগ ক্যান্সারের সঙ্গে। কোথা থেকে এত মনের জোর পান তিনি? অভিনেত্রী জানিয়েছিলেন, মনের জোর আনতে চান কাজ করি, আর তাই তো দ্বিতীয়বার কেমো নিয়েও এক মুখ উজ্জ্বল হাসি। ঐন্দ্রিলা তার ফেসবুকে শেয়ার করলেন দ্বিতীয় কেমোর পরের ছবি। কেমো নেওয়ার জন্য চুল কেটে ফেলেছেন তিনি, তাতে কি হয়েছে? শুধু চুলই কি নারীর সৌন্দর্য? একেবারেই নয়, আর তাই তিনি আবারও প্রমাণ করে দিলেন। এত মনের জোর প্রাণোজ্জ্বল হাসি নিয়ে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে, চুলেই নারী সৌন্দর্য আর নয়। কয়েক বছর আগেই ক্যান্সার থাবা বসিয়েছিল এই অভিনেত্রীর শরীরে, সেই সময় কিন্তু তিনি তা জয় করে আবারও ফিরে এসেছিলেন। তবে রিপোর্ট অনুযায়ী অভিনেত্রী জানিয়েছেন যে আরও আরেকবার তার শরীরে থাবা বসিয়েছে ক্যান্সার। বিগত কয়েকদিন ধরেই কাঁধে ব্যথা অনুভব করছিলেন তিনি। এরপরে চিকিৎসার জন্য দিল্লিতে যান তিনি। চিকিৎসকদের আশঙ্কা, তাঁর ফুসফুসে রয়েছে একটি টিউমার, অস্ত্রোপচারের মাধ্যমে এই টিউমারটি বাদ দিতে হবে। ঝুমুর ধারাবাহিক দিয়েই অভিনেত্রীর ছোট পর্দায় যাত্রা শুরু। এরপর জীবন জ্যোতি শোতে নায়িকার ভূমিকায় ছিলেন ঐন্দ্রিলা। বর্তমানে জিওন কাঠি সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। তবে ঐন্দ্রিলা তাঁর এই যুদ্ধে তার পাশে পেয়েছেন তার পরিবার, তার অনুরাগী এবং সব থেকে বেশি তার বিশেষ বন্ধু সব্যসাচীকে। অভিনেত্রীর পাশে থাকতে এবার নিজের চুলেও কাজে চালালেন ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী চৌধুরী। নেট মাধ্যমে দিলেন দুজনের ছবি, পাঁচ মাস আগে এবং পরের। লিখলেন, পাঁচ মাস আগে আর পরে মানুষের জীবন কতটা বদলে যেতে পারে, কি দেখা যাচ্ছে ছবিতে? বাঁদিকে পাঁচ মাস আগে দুজনের মাথা ভর্তি ঘন চুল, আর ডান দিকে এখনকার ছবি, যেখানে ঐন্দ্রিলার মাথায় একটিও চুল নেই আর সব্যসাচীর ছোট করে কাটা চুল। কিন্তু সব্যসাচীও চুল ছোট করে কাটালেন কেন? নেটাগরিকদের মত ঐন্দ্রিলাকে ভরসা দিতে।